ভালো, গরমটা ফ্যাক্টর না, কারণ আমরা গরমে আগেও কাজ করি করেছি, শুটিং এর সময় গরম ঠান্ডা তো সেটা অভ্যেস আছে, কিন্তু মানুষের সারা সারাতে আমি মুগ্ধ আপ্লুত, মানে আমি যতটা ভালোবাসা পাবো ভেবেছিলাম তার থেকে অনেক বেশি মানুষ আমাকে কাছে টেনে নিচ্ছে, আমি খুবই খুশি এবং খুবই লাকি, এবং আমার দায়িত্বও বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে এত মানুষের ভালোবাসা, এত তারা আমার উপরে ভরসা করছে, তো অনেকটাই দায়িত্ব বেড়ে যাচ্ছে। দিদি শুধুমাত্র ফ্যাক্টর আমাদের তৃণমূল কংগ্রেসের জন্য এবং আমাদের বিরোধী দলেদের জন্য, দিদি ফ্যাক্টর। বাড়ির মেয়েকে দেখতে ভিড় বাড়াচ্ছে যে হয়তো অভিনেত্রী ছিল আজকে প্রার্থী, নিশ্চয়ই পড়বে, এটা আমি প্রার্থী হয়েছি বলে আলাদা করে না, বাংলার মানুষে জানে যে বাংলার মানুষের জন্য কে থাকে সারা সারা বছর, বাংলার উন্নয়ন কে করে সারা বছর সেটা আমাদের বাংলার মানুষ জানে, তো সেটা প্রার্থী আমি এসেছি, কিন্তু মমতা ব্যানার্জিকে দেখেই সারা বাংলার মানুষে বাংলার উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, যেটা ব্যাপারে আশাবাদী না, আমি জানি আমি জিতছি, জিতবই। আচ্ছা, হচ্ছে না তো, আমার হাত হচ্ছে না তো।